वेलकम टू आवर चैनल शब्द जप्तेर आजकेर निवेदन बासा बदल विभिन्न चरित्रे अभिनय करेछेन अनूप संचयिता सिंचनी कृष्णेंदु एवं सप्रभ একতলা বাংলো বাড়ি, সামনে দিয়ে পাকা রাস্তা চলে গেছে বাজারের দিকে। পিছনে একফালি জমিতে কয়েকটি কাঁঠাল, আম, জাম, নিম গাছ, আগাছা আর ঝোপঝাড়ে ভর্তি। প্রায় ডোবার মতো ছোট একটা পুকুর, পাশে কুয়ো আর পাঁচিলের ওপারে ধু ধু করছে ধান ক্ষেত। শ্যামলী দেবী ঘুরে ঘুরে দেখছিলেন, ভালোই লাগছিল। এই কোয়ার্টারটা শহরের বাইরে, শান্ত পরিবেশ, হৈহট্টগোল নেই, উটকো লোক যখন তখন উপদ্রব করবে না। তার অনেক দিনের শখ বাগান করা, ফুলের বাগান, এবার তার স্বাদ মিটবে। তবে সে আর কতদিন, বড়জোর দু তিন বছর, তারপরেই তো হেথা নয় অন্য কোনোখানে, অর্থাৎ ফের বাক্স প্যাটরা গুছিয়ে নতুন ঠিকানা। পুলিশ তো নয়, যেন ভবঘুরের জীবন। আজকে দিনটা খুব কাজের, সেই সকাল থেকে চলেছে গুছিয়ে ফেলার কাজ। মালপত্র কালকেই এসে গেছিল, পৌঁছাবার পর থেকেই মুখ তোলার ফুরসত পাননি শ্যামলী দেবী। তবু বহুদিনের পুরনো হাবিলদার সুবোধ ছিল, হাতে হাতে সেই এগিয়ে দিয়েছে সবকিছু। কর্তার তো এসব কোনো দিকেই কোনো ভ্রুক্ষেপ নেই, গাড়িতে মা মেয়েকে নামিয়ে দিয়ে সোজা অফিস, থানার চার্জ বুঝে নিতে হবে। এইসবের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয় দোলার লেখাপড়ার। মেয়েটা বুদ্ধিমতী, পড়াশোনায় মনও আছে, কিন্তু হলে হবে কি, বাবার চাকরির কল্যাণে বেচারি একটি থিতু হতেই পারে না। দুবছর হলো কি না হলো, পুরনো স্কুল, বন্ধুদের ছেড়ে আবার নতুন স্কুল, নতুন পরিবেশ, ভালো মাস্টারও পাওয়া যায় না সব জায়গায়, কোথাও শহুরে পরিবেশ তো আবার কোথাও গণ্ডগ্রাম। ভাবতে ভাবতেই রাজ্যের চিন্তা ঢুকে এলো মাথায়। এই নিশিগঞ্জ কেমন কে জানে, ভালো স্কুল, ভালো মাস্টার পাওয়া যাবে তো? তাছাড়া একজন সবসময়ের কাজের মেয়েও লাগবে, কাল সুবোধ এলে ওকে খোঁজ খবর নিতে পাঠাতে হবে। মা, মা, তুমি কোথায়? দোলনের ডাকে শ্যামলী দেবীর ঘোর কেটে গেল। তাই তো, মেয়েটা একেবারে একলা আছে, এদিকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নামছে। যাই, দ্রুত শ্যামলী দেবী বাড়ির সামনের দিকে ঘুরলেন। না, দোলন একা নেই, একজন মহিলার সঙ্গে হেসে হেসে কথা বলছে। ভদ্রমহিলা একগাল হেসে বললেন, আমার নাম মলিনা, খবর পেয়ে আলাপ করতে চলে এলুম। শ্যামলী দেবীও হাসলেন, খুব ভালো করেছেন, আমি শ্যামলী, আসুন ভেতরে আসুন। মহিলাকে প্রথম দেখাতেই তার বেশ ভালো লেগেছে, মোটেই আর পাঁচজন গ্রামের বউদের মতো নয়, সুশ্রী, ছিপছিপে চেহারা, কথাবার্তা ভাবভঙ্গিতেও বেশ একটা রুচির পালিশ রয়েছে। বাইরের ঘরে চেয়ারে বসতে বসতে শ্যামলী দেবী বললেন, চা খাবেন তো? একটু চা করি। আপনি ব্যস্ত হবেন না, আমার চায়ের অভ্যেস নেই, আপনি বসুন, একটু কথা বলি। এই পাড়া দেশে দুটো মনের মতন কথা বলার লোক পাই না, আপনাকে পেয়ে খুব আনন্দ হচ্ছে। আমারও, একেবারে ঠিক কথা বলেছেন দিদি, বেশিরভাগ জায়গায় তো সময় কাটতে চায় না, কি করি, ঘরদোরের কাজকর্ম সেরে বই নিয়ে বসে যাই। আমার মেয়েও লক্ষ্মী, স্কুল থেকে ফিরে একা একা বেচারি ঘুরে বেড়ায়, নয়তো পুতুল খেলে, তেমন বন্ধু পেলে তো, তবু এখানে আপনাকে, কাছেই থাকেন বুঝি, কোয়ার্টারে?
হ্যাঁ, অনেকদিনই একা একা, মাঝে মাঝে দম আটকে আসে। উপায় নেই, যতদিন না ওপরওয়ালার নোটিশ আসছে পড়ে থাকতে হবে। আপনার ছেলে মেয়ে? আপনার মতোই একটাই মেয়ে। তাই? এমা, ওকে নিয়ে এলেন না কেন? দোলার সাথে খেলতো, ওর বন্ধু হতো, বড় বুঝি? না না, প্রায় ওর বয়সেই হবে। একটু চুপচাপ গোছের, কারোর সঙ্গে বিশেষ মিশতে চায় না। দেখি, কাল নিয়ে আসব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আনবেন। এক কাজ করুন না, স্কুল থেকে ফিরলে একটু আগে আগে পাঠিয়ে দিন। আপনি হাতের কাজ সেরে পরে আসুন। বাচ্চারা মনের মতো সঙ্গী পেলে খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যায়। ঠিক আছে, আজ তাহলে উঠি। আর একটু বসুন, এই তো এলেন। দিদি, আপনার কর্তা কোথায় আছেন? পুলিশে। পুলিশে? বাবা, কি মিল আমাদের! এই থানাতেই আগে ছিলেন, এখন বদলি হয়ে গেছেন, তাই না? নতুন জায়গায় বাসা পাননি, আপনাদের নিয়ে যেতে পারছেন না। বড় সাহেবরা দুমদাম বদলির অর্ডারে সই করে দেন, একবার ফিরেও দেখেন না অফিসারদের সুবিধে অসুবিধে। ওদের আর কি বলুন, কি বলবো দিদি, এই সব যন্ত্রণায় আমার তো পুলিশের চাকরি দেখে দেখে ঘেন্না ধরে গেল। বাইরে থেকে লোকে ভাবে কত বড় চাকরি, কত টাকা, কত ক্ষমতা। যা বলেছেন, আমার জীবনটাই তো নষ্ট হয়ে গেল। বলতে বলতে হঠাৎ মলিনার গলা ধরে এলো, মুখে আঁচল চাপা দিয়ে বাইরের দিকে মুখ ফেরালেন। শ্যামলী দেবীও অপ্রস্তুত, হয়তো না জেনেই মলিনার কোনো গোপন ব্যথা ছুঁয়ে ফেলেছেন। মলিনা উঠে দাঁড়ালেন, তার চোখ ছলছল করছে, বললেন, আজ যাই, কাল ফাঁক পেলে চলে আসবো। কথায় কথায় কেউ খেয়ালই করেনি সন্ধে পার হয়ে গেছে, বাইরে অন্ধকার, ঝিঝি রাখছে। বাইরের গ্রিলে অল্প শব্দ হল, মলিনার শরীর মিশে গেল অন্ধকারে। টুপিটা হাতে নিয়ে ঢুকতে ঢুকতে বললেন দারোগা অমিয়নাথ চৌধুরী, এ কি গো, সারা বাড়ি যে অন্ধকার, আলো জ্বালাওনি? জ্বালাচ্ছি বাবা, জ্বালাচ্ছি। শ্যামলী দেবী আফসোসের সুরে বললেন, ইস, একটু আগে এলেই দেখা হয়ে যেত, খুব মিশুকে মহিলা, এই মাত্র গেলেন। দুজনে সুখ দুঃখের কথা বলতে বলতে সব ভুলে গেছি, কথা বলার লোক তো পাই না। তোমার আর কি, সারা দিন লোকজন নিয়ে হই হই করছো, ধমকাচ্ছ, চোর ডাকাত ঠ্যাঙাচ্ছ, আমার যে কিভাবে সময় কাটে। এই দেখো, আবার ফাটা রেকর্ড বাজাতে শুরু করলে। কার কথা বলছো, কে এসেছিলেন? মলিনা, ভারী ভালো মেয়ে, আমারই বয়সী হবে, আমাদের মতন একটাই মেয়ে, বললো তো দোলারই বয়সী। বাহ, তবে আর কি, মা মেয়ে দুজনেই সঙ্গী পেয়ে গেলে। এই এলাকার বাসিন্দা? না গো, সেও ভারী ইন্টারেস্টিং, সেখানেও আমাদের মিল, পুলিশ ফ্যামিলি। কর্তা আগে এই থানাতেই ছিলেন, এখন বদলি হয়ে গেছেন, বাসা পেলে বউ বাচ্চাকে নিয়ে যাবেন। এই থানাতেই ছিলেন? কি নাম! এ হে, দেখেছো, কথায় কথায় ওর কর্তার নামটাই জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তুমি নিশ্চয়ই চিনবে, কাল ঠিক জেনে নেব। কি গো, চা করি? করো, আমি গায়ে জলটা ঢেলে আসি। শোনো, সঙ্গে মুড়ি টুড়ি থাকলে দিও, পেটে তো ছুঁচোয় ডন মারছে, টিফিন করার সময়ই পাইনি আজকে। বলো কি গো, এত কাজের চাপ? চাপ মানে, বাপ রে বাপ, ডিস্টার্ব এরিয়া বলে কথা, গোলমাল তো লেগেই আছে, জমি জমার গোলমাল, তার ওপর ডাকাতি। কালকেই রাতে নাকি দু জায়গায় দুটো মেজর ডাকাতি হয়েছে জানো, একাধিক গ্যাং এখানে অপারেট করছে বুঝলে। সাধে কি আর বড়োবাবু আমায় এমন জায়গায় ঠেলেছে! বলতে বলতে অমিয়বাবু সবার ঘরে ঢুকে দেখলেন, এই দেখো, মেয়েটা যে ঘুমিয়ে কাদা, বাবিসোনা, ও বাবিসোনা,
ওঠো ওঠো মা, উঠে পড়ো, এরপরে রাতে আর ঘুম আসবে না, না হলে কাল তোমায় স্কুলে নিয়ে যাবো তো। ওঠো ওঠো মা। মা মা একটু আটা দাও তো। শ্যামলী দেবী দুপুরে রান্না করছিলেন, একটু অবাক হয়ে তাকালেন মেয়ের দিকে। বাবার সঙ্গে গেছিল নিশিগঞ্জ গার্লস স্কুলে ভর্তি হতে, একটু আগেই অমিয়বাবু নামিয়ে দিয়ে গেছেন। আটা, আটা দিয়ে কি করবি? গোল্লা পাকাবো। গোল্লা? হ্যাঁ গোল্লা, ছোট্ট ছোট্ট গোল আটার গুল্লি, মাছের টোপ হবে, বড়শিতে গেঁথে মাছ ধরব। মাছ ধরবি? ও মা কোথায় রে? কেন, আমাদের এই পুকুরে। ওই ডোবায়? দূর, ওতে মাছ আছে নাকি? তোর যেমন বুদ্ধি। হ্যাঁ মা আছে, তুমি দাও তো। দিচ্ছি বাবা দিচ্ছি, কিন্তু ছিপ বড়শি পাবে কোথায়? বাবা কিনে দিয়েছে বুঝি? না না কিচ্ছু কিনতে হয়নি, আমাদের এখানেই ছিল, তাড়াতাড়ি দাও। দোলনের আর তর সইছে না, উৎসাহে চোখ দুটো জলজল করছে। শ্যামলী দেবী বাটিতে এক মুঠো আটা ঢেলে দিলেন, দোলন এক ছুটতে চলে গেল বাড়ির পেছনের দিকে। এখানে ছিপ বড়শি পেলে কোথা থেকে? অমিয়বাবুর তো কোনোকালে কোনো মাছ ধরার বাতিক ছিল না, তাহলে কি এই কোয়ার্টারে আগে থেকেই ছিল, এখন খুঁজে পেয়েছে? হয়তো আগে যারা থাকতো তাদেরই ফেলে যাওয়া জিনিস। এইসব ভাবতে ভাবতে তরকারিটা কড়াই থেকে বাটিতে নামিয়ে স্টোভ নেবালেন শ্যামলী দেবী, তারপর হাত মুছে বেরিয়ে এলেন। ওই তো দোলা চুপ করে ডোবার ধারে বসে আছে ছিপ ফেলে, পাশে একটা কাগজের ওপর আটার ছোট ছোট গুলি পাকানো। আশ্চর্য, পাশে একটা চকচকে পুঁটি মাছও শুয়ে আছে, দোলা এর মধ্যে মাছ ধরতেও শিখে গেছে। মেয়ের পেছনে গিয়ে নিঃশব্দে দাঁড়ালেন শ্যামলী দেবী, ছিপের ফাতনা কাঁপছে তির তির করে, এক একবার টুক করে সোজা হচ্ছে, আবার ভেসে উঠছে। দোলা ফিসফিস করে বলছে, এই লিলি কি করব, টানবো? কিরে কথা বলছিস না কেন, এবার টানবো বল কিরে। আচ্ছা। এই সময় ছিপ ধরে সজোরে টান দেয় দোলা, শূন্যে পাক্ষে সুতো ফাতনা ছিটকে আসে ডাঙায়, বড়শিতে গেঁথে আছে একটা ছোট্ট পুঁটি, ছটফট করছে। আর ঠিক তখনই মাকে দেখতে পায় দোলা, আনন্দে চনমন করে বলে, তুমি দেখলে মা, দেখলে, এর মধ্যেই দুটো মাছ ধরে ফেলেছি, এই পুকুরে অনেক মাছ আছে। এই লিলি, লিলি কোথায় গেল বলো তো, দেখেছ ওকে? শ্যামলী দেবী ভ্যাবাচাকা খেয়ে বলেন, লিলি, আমি তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম তোর পিছনে। সে তো দেখেছি, ওখানে লিলিও ছিল, ওকে দেখনি? বলছ কি, লিলি আমার সব শিখিয়ে পড়িয়ে দিল, কিভাবে বড়শিতে টোপ পড়াতে হয়, ছিপ ফেলতে হয়, ফাতনা নড়লে কি করে ছিপে টান মারতে হয়, সব বললো। মাছ ধরার সময় কথা বলতে নেই, জলের মধ্যে শব্দ হয়, মাছ পালিয়ে যায়, ছোট্ট ঘরটা থেকে ও ছিপ খুঁজে দিল, উলুঙ্গির উপরে রাখা ছিল, আমি গিয়ে পেড়ে আনলাম, ও এই বাড়ির সব চেনে। লিলিটাকে? সেটা তো বলবি, যে স্কুলে গেলি ওখানে পড়ে, আজ আলাপ হলো বুঝি। দেখ তুমি না মা একেবারে ইয়ে, লিলিকে চিনছো না, কাল যার কথা বলেছিলে, ওই মলিনা কাকিমার মেয়ে। মলিনার মেয়ে? দেখো কাণ্ড, সে এসে গেছে, তোর সঙ্গে ভাবও হয়ে গেছে, ভালো, খুব ভালো, আমায় দেখে লজ্জা পেয়ে লুকোলো বুঝি, খুব দুষ্টু তো, দেখ দেখ ধরে নিয়ে আয় ওকে। দোলা ছিপ টিপ ফেলে ছুটলো, শ্যামলী দেবীও খুব খুশি, যাক এতদিনে মেয়েটার একটা সঙ্গী জুটল, বেচারি সারাদিন একা মনমরা হয়ে পড়ে থাকে। কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই দোলা হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। কিরে বন্ধুকে খুঁজে পেলি না?
এইটুকু তো বাড়ি। না মা, সব জায়গায় খুঁজলাম। তুই একটা ভোঁদা, ভালো করে দেখ, খাটের তলায় লুকিয়ে টুকিয়ে আছে হয়তো, বা ওই ছোট ঘরটায় কোথাও। তুই তো বললি ও আগে বাড়িতে এসেছে, কোথায় কি আছে সব জানে। এসেছে কি মা? লিলি বলল ওর আগে এই কোয়ার্টারেই থাকতো। এখানেই থাকতো? ওর বাবা কি এই থানারই বড় বাবু ছিলেন? তা বলতে পারবো না, কত সব কিছু বলেনি। জিজ্ঞেস করবি তো, তোকে নিয়ে আর পারি না বাবু। কাল ওর মা অবশ্য বলল কাছেই থাকে, ওর বাবা বদলি হয়ে গেছেন, বাসা পেলে ঠিক নিয়ে যাবেন। এতক্ষণ সঙ্গে আছিস, কোনো কথাটাই ঠিকঠাক বলতে শিখনি না। আমি যাই, মাছের ঝোল বাকি আছে, লিলি এলে আমার কাছে নিয়ে আসিস, একটু মিষ্টি টিষ্টি দেব, ছোট্ট মানুষ এই প্রথম এলো। শ্যামলী দেবী বাড়ির দিকে হাঁটলেন। মেয়েটা বড্ড লাজুক, মলিনা বলেছিল মায়ের ঠিক উল্টো। বাইরের বড় ঘর পেরিয়ে বাঁদিকে রান্নাঘর আর ডান দিকে শোবার ঘর, সেইখান দিয়ে যেতে যেতে শ্যামলী দেবী থমকে দাঁড়ালেন। দেখলেন বিছানার চাদর লন্ডভন্ড কুঁচকে, সাদা চাদরের ওপর আদা পায়ের ছাপ, ছোট ছোট পা, এইমাত্র যেন বাচ্চাটা খাটে উঠে ফুটোপাটি করে গেছে। ওফ, এদের নিয়ে আর পারা যায় না, নিশ্চয়ই লিলি আর দোলা খাটে উঠে লাফালাফি করছে। একা থাকলে দোলা খুবই শান্ত, যেই বন্ধু পেয়েছে অমনি লাগাম ছাড়া। রাগে গা জ্বলে গেল শ্যামলী দেবীর। না, লিলি চলে গেলে দোলাকে কষে বকুনি দিতে হবে, সদ্য কাঁচা চাদর আজই পেতেছি, এই অবস্থা করে ছেড়েছে, এখন আবার একটা নতুন পাততে হবে, এতে তো আর রাতে শোয়া যাবে না। নিজের মনেই গজগজ করতে করতে শ্যামলী দেবী রান্নাঘরে ঢুকলেন। মদিমণি, সুবোধ ডাকছে, কাল বিকেলে গেছে আর এই আজ এতক্ষণে এলো, পই পই করে বলে দিয়েছিলেন সকাল হলেই চলে আসতে, মহা ফাঁকিবাজ। ব্যাপারটা কি সুবোধ, এখন কটা বাজে বলো তো, কাল তোমাকে কি বলে দিয়েছিলাম? না না, আমি তো স্টেশনে গেছিলুম, ওই স্যার পাঠিয়েছিলেন টিকিট কাটার লগ্নে, অনেক লম্বা লাইন। ট্রেনের টিকিট কার? আপনাদের জন্য স্যারের চিঠিটা দিয়েছেন। সুবোধের হাত থেকে শ্যামলী দেবী চিরকুটটা নিয়ে পড়ে ফেললেন। দোলার বাবার চিঠি, তিন লাইনের, লেখা রয়েছে, তোমাকে ফোনে পাওয়া যাচ্ছে না, নট রিচেবল, যাই হোক আজ রাতেই কলকাতা যেতে হবে, মায়ের শরীর খারাপ, ফোন এসেছে, জামাকাপড়ের ব্যাগটা গুছিয়ে নিও। আর ঠিক তখনই বাড়ির পেছন দিক থেকে দোলা দৌড়ে এলো। মা, এই দেখো আজ আটটা পুঁটি মাছ ধরেছি, একটু ভেজে দাও না মা, প্লিজ। দোলার চোখে মুখে খুশি জল জল করছে, মেয়েকে বকতে গিয়েও কিচ্ছু বলতে পারলেন না শ্যামলী দেবী। দিচ্ছি, একটু সবুর কর, তোর বন্ধুকে নিয়ে আয়। লিলির কথা বলছো? না তো কি, কোথায় সে? ও চলে গেছে। সে কি রে, তোকে এত করে বললাম নিয়ে আসতে, প্রথম দিন আমাদের বাড়ি এলো। বলেছিলাম মা, বললো তারা আছে, কাল নিশ্চয়ই আসবে। সত্যি? তুই না ওকে মাছ দিয়ে দিয়েছিস? নিল না মা, আমার থেকে চার দে দিয়েছিলাম, বললো ওরা নাকি মাছ খায় না। শুয়ে পড়েছো? না, কিছু বলবে? বলছি, মার কি কিছু বাড়াবাড়ি হয়েছে মনে হচ্ছে, নাইলে ফোন আসতো না, আমি তো ধরেই নিয়েছি তোমাদের এখন কিছুদিন কলকাতাতেই থাকতে হবে।
সেই জন্যই কি তুমি এই কোয়ার্টার ছেড়ে দিতে বললে? ঠিক সেই জন্য নয়, তোমরা নিশিগঞ্জে থাকলেও আমি বাসা পাল্টাতামই। কেন বলো তো? অত সুন্দর বাংলো বাড়ি, কতখানি খোলা জায়গা, বাগান, পুকুর, আমার কিন্তু ভারী পছন্দ হয়ে গেছিল। তোমার কি থানা দূরে বলে সমস্যা হচ্ছিল? ওইটুকু সমস্যা মানিয়ে নেওয়া যেত, গাড়ি আছে। তবে তবে শুধুমাত্র বাসা বদলাচ্ছ কেন? আমরা ফিরে এলে ওখানেই থাকবো। আমি একটা সমবয়সী সঙ্গী পেয়েছিলাম, কি মিশুকে মেয়ে, গল্পে গল্পে কোথা দিয়ে যে সময় কেটে যেত। বাবিসোনারও বন্ধু জুটে গেছিল, একদিনেই দুজনে গলায় গলায় ভাব। আমার তো মলিনার জন্য মন খারাপ করছে, হয়তো আর দেখাই হবে না। দেখা না হয় ভালো। ভালো কি বলছো? হ্যাঁ, আর দেখা না হয় ভালো। দাঁড়াও, কোন স্টেশন এলো দেখি। রাতের লালগোলা প্যাসেঞ্জার ঘটাং ঘটাং করতে করতে থামল। অমিয়বাবু মাথা তুলে দেখলেন বেলডাঙা, জনশূন্য প্ল্যাটফর্ম। শ্যামলী দেবী এবার উত্তেজিতভাবে বাড়তে উঠে বসলেন। কি বলতে চাইছো, খুলে বলো, আমার এইসব রহস্য ভালো লাগছে না। তুমি ঠিক নিতে পারবে? না পারার কি আছে? তুমি বলবে আমি খবর নিয়ে জেনেছি, ওদের ফ্যামিলি ভালো নয়, ওদের সঙ্গে মেলামেশা করো না, এই তো? বাহ, তুমি দেখছি নিজেই সব বলে যাচ্ছ। হ্যাঁ, আমি খবর নিয়েছি, খবর নিয়ে কিছুই জানতে পারিনি। নিশিগঞ্জের একজন লোকও মলিনা, তার মেয়ে বা কর্তাকে চেনে না, এরকম কোনো পরিবারই তল্লাটে থাকে না। শ্যামলী দেবী অবাক চোখে তাকিয়ে আছেন। তুমি বলেছিলে না মলিনার স্বামী এই থানাতেই ছিলেন, তাই আমি আজ সকালে থানার রেকর্ড বুক নিয়েও বসেছিলাম। খুঁজতে খুঁজতে দেখলাম আজ থেকে প্রায় 30 বছর আগে এক দারোগা নিশিগঞ্জ থানার চার্জে ছিল, নরেশচন্দ্র সরকার। তার স্ত্রীর নাম ছিল মলিনা, একমাত্র মেয়ের নাম লিলি। স্ত্রী এবং মেয়ে দুজনেরই যেন এক রাতে অস্বাভাবিক মৃত্যু হয়, সম্ভবত সুইসাইড। মা মেয়েকে বিষ খাইয়ে নিজেও খেয়েছিল। শ্যামলী দেবী বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন, তার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। নরেশবাবু তার আগেই কোনো একটা অভিযোগে সাসপেন্ড হয়েছিল, সেই অভিমানেই বোধহয় মলিনা। এটা আমার অনুমান, কারণ এরপর ফাইল বা রেকর্ড বুক দেখার আর সময় পাইনি। তারপর পর বাড়ির ওই ফোনটা পেলাম, কতগুলো জমিজমার মামলার বাদী বিবাদীরা থানায় এসে গেল। শেষ পর্যন্ত নরেশ সরকারের কি হয়েছিল জানি না, অবশ্য জানার ইচ্ছেও নেই। এতক্ষণ শুনলেন গল্প বাসা বদল। আমাদের পরের গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।